সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রুশ সেনারাও স্বীকার করছে ইউক্রেন জিতবে, বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই শহরটিতে টার্নিং পয়েন্টে পৌঁছানোর দাবি ইউক্রেনের। রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রকে যেদিকে নজর দিতে বলল চীন। ন্যাটো ক্রিমিয়ায় হামলার আগেই পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া, বলছে ইরান। পুতিন যাচ্ছেন না নিশ্চিত করল রাশিয়া। সেই নজরদারি ক্যামেরাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত ইরানের। ত্যাগের রাজনীতি করা উচিত, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইউরোপে মাঙ্কিপক্সের চিকিৎসায় গুটি বসন্তের টিকা। দর্শক, পাঁচ মাস ধরে রাশিয়ার আক্রমণ মোকাবেলা করা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শত্রুদের যতটা সম্ভব আঘাতের চেষ্টা অব্যাহত রাখবে ইউক্রেনীয় সেনারা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। রুশ সেনারাও স্বীকার করছে ইউক্রেন জিতবে, বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাঁচ মাস ধরে রাশিয়ার আক্রমণ মোকাবেলা করা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শত্রুদের যতটা সম্ভব আঘাতের চেষ্টা অব্যাহত রাখবে ইউক্রেনের সেনারা। রোববার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেন, এমনকি দখলদাররা স্বীকার করছে আমরা জিতব, আমরা তাদের কথোপকথন সবসময় শুনছি, স্বজনদের ফোন করে তারা যা বলছে তা আমরা শুনছি। গত মাসের প্রতিদিনের মতো আবারও জেলেনস্কি বলেছেন, ইউক্রেন হাল ছাড়ছে না। তিনি বলেন, শত্রুদের সম্ভাব্য সর্বোচ্চ ক্ষতি করতে আঘাত এবং ইউক্রেনের জন্য সম্ভাব্য সহযোগিতা সংগ্রহের জন্য আমরা সবকিছু করছি। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সামনে গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ রয়েছে, নৃশংস যুদ্ধের মধ্যে ছুটির দিন এগিয়ে আসছে। তিনি বলেন, সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে আমরা উদযাপন করব, কারণ ইউক্রেনীয়রা মাথা নত করে না। সেই শহরটিতে টার্নিং পয়েন্টে পৌঁছানোর দাবি ইউক্রেনের। ইউক্রেনের রাশিয়ান বাহিনীর হাতে পতন ঘটা প্রথম প্রধান শহর খেরসন। সেপ্টেম্বরের মধ্যেই রুশ বাহিনীর হাত থেকে খেরসন পুনর্দখল করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। শহরটিতে ইউক্রেন ইতোমধ্যেই টার্নিং পয়েন্টে পৌঁছে গেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বাহিনী পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাঠানো অস্ত্রের সাহায্যে ওই অঞ্চল পুনরুদ্ধার শুরু করেছে। অবশ্য রাশিয়ান প্রতিরক্ষামূলক অবস্থান আরও শক্তিশালী করা হয়েছে বলেও পশ্চিমা গোয়েন্দারা দাবি করেছে। এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে খেরসন এবং জাপোরিঝিয়ায় গণভোট আয়োজন করার পরিকল্পনা করছে রাশিয়া। এই গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হবে খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চল। 2014 সালে ক্রিমিয়াও একটি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। ভ্লাদিমির রোগোভ নামে এক রুশ কর্মকর্তা এ ব্যাপারে বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণভোট আয়োজনের কথা মাথায় রেখে সবকিছু এগিয়ে চলছে। আমি আপনাকে নির্দিষ্ট তারিখ বলবো না, এজন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এ ব্যাপারে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে খেরসন এবং জাপোরিঝিয়ায় একই সঙ্গে গণভোট আয়োজিত হবে। এদিকে ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর কয়েকদিন পর বিনা রক্তপাত ও বাধা ছাড়া খেরসন দখল করে ফেলে রুশ সেনারা। রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার একটি S-300 ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। দেশটি বলছে, মস্কোর এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে তারা। নিজেদের এমন দাবির পক্ষে একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে কিয়েভ। রোববার ইউক্রেনের সামরিক বাহিনীর তরফে ভিডিওটি প্রকাশ করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম নিউজ ফেক। ভিডিওটি প্রথম ইউক্রেনের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ডের একটি ফেসবুক পেজে শেয়ার করা হয়। পোস্টটিতে দাবি করা হয়, রাশিয়ার S-300 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের ব্যাটারি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পোস্টে বলা হয়, ফায়ারিং মিশন সম্পাদনের সময় আমাদের মিসাইল এবং আর্টিলারি ইউনিট জেলেনট্রোপিনস্কের কাছে S-300 এয়ার ডিফেন্স সিস্টেমের একটি ব্যাটারি ধ্বংস করেছে। জেলেনট্রোপিনস্ক অঞ্চলটি ক্রিমিয়ান উপদ্বীপের ঠিক উত্তরে অবস্থিত। 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে এই অঞ্চলটি দখল করে নেয়। এদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেট ব্যবস্থার গোলাবারুদের একটি গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। সোমবার খেমেলোনিতস্কি অঞ্চলে ভগ জাদোভসিতে এই গুদামটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়া নয়, যুক্তরাষ্ট্রকে যেদিকে নজর দিতে বলল চীন। রাশিয়াকে সন্ত্রাসবাদের তকমা না দিয়ে যুক্তরাষ্ট্রকে অন্যদিকে নজর দিতে বলেছে চীন। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সোমবার বলেছেন, সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার জন্য কাজ না করে শান্তির জন্য রাশিয়া ইউক্রেনীয় সংলাপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহায়তা করা উচিত। রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে মার্কিন সরকারের মতবাদকে বেইজিংয়ের কর্মকর্তারা কিভাবে দেখছে প্রশ্ন করা হয়েছে এক সংবাদ সম্মেলনে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করা, ইউক্রেনের সংকটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য ওয়াশিংটনের পদক্ষেপ নেওয়া উচিত। চীনের এই কূটনীতিক আরও বলেন, বেইজিং একটি শান্তি চুক্তিকে ইউক্রেনের উত্তেজনা কমানোর একমাত্র কার্যকর উপায় হিসেবে দেখে। এ ব্যাপারে তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের আরও পদক্ষেপ নেওয়া উচিত যা একটি রাজনৈতিক নিষ্পত্তিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এর আগে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফোনালাপের সময় বলেন, যদি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়াকে ইউক্রেনের পরিস্থিতির জন্য সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা না করে তবে আইন প্রণয়ন শাখা সেই কাজটি করবে। পলিটিকো পত্রিকার মতে দুই রাজনীতিবিদ গত সপ্তাহে এ বিষয় নিয়ে আলোচনা করেছে। এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছিলেন, ক্রেমলিন এই পরিকল্পনাকে একদমই ইতিবাচক হিসেবে দেখছে না। যদিও রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আরও খারাপ করতে পারে এমন কিছু করা খুব কঠিন বলে জোর দেন পেসকভ। ন্যাটো ক্রিমিয়ায় হামলার আগেই পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ক্রিমিয়া উপদ্বীপে হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু তার আগেই ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে রাশিয়া। তিনি রোববার তেহরানে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। বেলায়েতি বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ন্যাটো রাশিয়াকে এই প্রতিশ্রুতি দিয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোনো প্রজাতন্ত্রকে এই সামরিক জোটের অন্তর্ভুক্ত করা হবে না, কিন্তু ন্যাটো তার প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং অবস্থা এতটা বেগতিক হয়ে পড়ে যে প্রায় বাল্টিক সাগর সহ রাশিয়ার আশপাশের আকাশে ন্যাটো ও রুশ বিমান বাহিনীর মুখোমুখি অবস্থানের খবর পাওয়া যাচ্ছিল। বেলায়েতি বলেন, এর পাশাপাশি আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনের একের পর এক অভ্যুত্থানের মাধ্যমে শেষ পর্যন্ত পাশ্চাত্যপন্থী একটি সরকারকে ক্ষমতায় বসায়। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার জল্পনা ওঠে। তিনি বলেন, এই বিষয়টি ছিল রাশিয়ার সঙ্গে ন্যাটোর চুক্তির সরাসরি খেলাফ। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি আরও বলেন, অবশ্য রুশ সেনাদের সাম্প্রতিক ইউক্রেন অভিযানের আগেই ন্যাটো বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল। প্রাপ্ত তথ্য ও ন্যাটোর তৎপরতা থেকে বোঝা যায়, এই সামরিক জোট প্রথমে ক্রিমিয়ায় হামলা চালিয়ে এটিকে রাশিয়া থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। এরপর ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করে পূর্ব ইউরোপের রাশিয়াকে সম্পূর্ণ কোণঠাসা করার পরিকল্পনা ছিল, কিন্তু রাশিয়া তার আগেই ইউক্রেনের সামরিক অভিযান শুরু করায় পশ্চিমাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। পুতিন যাচ্ছেন না, নিশ্চিত করল রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না, সোমবার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। এ ব্যাপারে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, না, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পুতিন জাপানে যাচ্ছেন না। তাছাড়া রাশিয়ার কোনো প্রতিনিধি জাপানে এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছে নাকি সেটিও এখনও নিশ্চিত করেনি রাশিয়া। যে সকল দেশের সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্ক আছে তাদের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে রাশিয়াও। সোমবার এমন তথ্য নিশ্চিত করেন জাপানের মন্ত্রী পরিষদের ডেপুটি সচিব ইয়োশিকো ইসজাকি। এর আগে শনিবার সানকেই শিম্বুন নামে জাপানের একটি গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, টোকিও আনুষ্ঠানিকভাবে রাশিয়াকে অবহিত করবে যে আমরা আশা করছি না যে তারা উপস্থিত হবে। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তবে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তাদের অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই কম। গত 8ই জুলাই রাজনৈতিক প্রচারণা চালানোর সময় জাপানের নারা নামক একটি স্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিনজো আবে। সেই নজরদারি ক্যামেরাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত ইরানের। ইরানের পারমাণবিক কার্যক্রমের উপর নজরদারি চালানোর জন্য জাতিসংঘ বেশ কয়েকটি ক্যামেরা স্থাপন করেছিল, কিন্তু কয়েকদিন আগে সেসব ক্যামেরা বন্ধ করে ইরান। সোমবার ইরানের আণবিক শক্তি অর্গানাইজেশনের প্রধান জানিয়েছেন, এ ক্যামেরাগুলো বন্ধই থাকবে। যদি ইরানের সঙ্গে 2015 সালে করা পারমাণবিক চুক্তিটি নতুন করে করা হয় তখন ক্যামেরাগুলো আবার সচল করা হবে, এর আগ পর্যন্ত সেগুলো বন্ধই থাকবে। গত জুন মাসে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন IAEA এর স্থাপিত 27টি ক্যামেরার সুইচ বন্ধ করে দেয় ইরান। 2015 সালে ইরানের সঙ্গে চুক্তি হওয়ার পর এ ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল। গত জুনে ইরানের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছিল IAEA এর সম্মেলনে। এরপর পাল্টা ব্যবস্থা নিতে ক্যামেরাগুলো বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের দেশটি। ইরানের পারমাণবিক অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ ইসলামি এ ব্যাপারে বলেছেন, আমরা IAEA এর ক্যামেরা চালু করব না যতক্ষণ নতুন চুক্তি না হচ্ছে। এদিকে এর আগে IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির তীব্র সমালোচনা করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি। তিনি বলেন, রাফায়েল গ্রোসি অপেশাদার, অবিবেচক এবং অগঠনমূলক দৃষ্টিতে ইরানকে দেখে। তিনি জানিয়েছেন, ইরান পারমাণবিক চুক্তিতে আগ্রহী, কিন্তু তার আগে IAEA কে ইরানের প্রতি ইতিবাচক হতে হবে।
ত্যাগের রাজনীতি করা উচিত, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি মনে করি ত্যাগ করার রাজনীতি করা উচিত, কিন্তু সবাই কি এক? পার্থক্য তো থাকবেই। দুর্নীতির অভিযোগে গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দলের প্রধান মমতা। সোমবার কলকাতার নজরুল মঞ্চে বঙ্গ সম্মান প্রদানের মঞ্চে দেওয়া বক্তব্যে কথাগুলো বলার সময় বিরোধীদের সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। গত 14 জুলাই বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ প্রাপকদের তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাদের সম্মাননা দিতে সোমবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ভোগ করার জন্য আমি রাজনীতি করি না, আমি মনে করি ত্যাগ করার রাজনীতি করা উচিত। ভোগ করার জন্য সারা জীবন রাজনীতি করিনি। আমার ধারণা ছিল রাজনীতি মানে ত্যাগ, কিন্তু বলুন তো সবাই কি এক? পার্থক্য তো থাকবে, অন্যায়কে সাপোর্ট আমি করি না। মুখ্যমন্ত্রী আরো বলেন, জেনে শুনে আমি কোনোদিন কাউকে অন্যায় করতে দেইনি। ভুল করার অধিকার আমার রয়েছে, অজ্ঞানে করলে সংশোধনের সুযোগ দেওয়া উচিত, কিন্তু জ্ঞান তো করা অপরাধ। আমি চাই সত্য সামনে আসুক, সত্য প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড দিন, আমার কোনো আপত্তি নেই। মমতা বলেন, আমার ছবির সঙ্গে টাকার পাহাড়ের ছবি দিয়ে কুৎসা রটাচ্ছে বিরোধীরা। কয়েকটি রাজনৈতিক দলের আচরণে আমি সত্যি দুঃখিত, হুমকির কাছে মাথা নত করব না। আর যদি কেউ অন্যায় করে থাকে তার দায়িত্ব সে নিজে নেবে, সরকারের সঙ্গে যুক্ত নয়। ইউরোপে মাংকিপক্সের চিকিৎসায় গুটি বসন্তের টিকা। মাংকিপক্স প্রতিরোধে গুটি বসন্তের টিকার ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা থাকায় এর একদিন আগে মাংকিপক্সের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেনমার্কের টিকা উৎপাদক কোম্পানি বেভারিয়ান নর্ডিকের বরাতে আল জাজিরা জানিয়েছে, মাংকিপক্স প্রতিরোধে ইউরোপে গুটি বসন্তের টিকার ব্যবহার করা হবে। মাংকিপক্স চিকিৎসায় গেল সপ্তাহে ইমভ্যানেক্স নামের টিকার অনুমোদন দিতে সুপারিশ করেছিল ইউরোপীয় ঔষধ সংস্থা ইএমএ। এরপর সোমবার ইউরোপীয় কমিশনের অনুমোদন মিলেছে। বিশ্বজুড়ে ব্যাপক হারে মাংকিপক্সের সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যে হাজারো মানুষ এ রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি 5 জনের মৃত্যু হয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ব্যাভারিয়ান নর্ডিকের প্রধান নির্বাহী কর্মকর্তা পল চ্যাপলিন বলেন, মারাত্মক রোগের প্রকোপের বিরুদ্ধে লড়াইয়ে দেশগুলোর প্রস্তুতি আরও ত্বরান্বিত করতে পারে টিকার সহজলভ্যতা, পাশাপাশি জৈবিক প্রস্তুতির কাঠামোগত পরিকল্পনা ও বিনিয়োগও দরকার পড়বে। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য আইসল্যান্ড, লিস্টেনস্টাইন এবং নরওয়েতে এই অনুমোদন বৈধ। এসব দেশ ইমভ্যানেক্স টিকা ব্যবহার করতে পারবে। এই ওষুধের বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়েছে ইউরোপীয় ওষুধ সংস্থা। এরপর তা বাজারে ছাড়া যাবে কিনা ইউরোপীয় ইউনিয়নকে সেই পরামর্শ দিয়েছে। মাংকিপক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পর বেভারিয়ান নর্ডিকের শেয়ার মূল্য বেড়ে গেছে। গুটি বসন্তের চিকিৎসার জন্য 2013 সালে ইমভ্যানেক্সের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মাংকিপক্স ও গুটি বসন্তের মধ্যে মিল রয়েছে, তবে আল জাজিরার খবর বলছে গুটি বসন্তের চেয়েও মাংকিপক্স বিপজ্জনক ও সংক্রামক। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।